প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলা নাটকের এক জনপ্রিয় নাম মুশফিকার ফারহান। ফারহান একের পর এক অভিনয় দক্ষতায় নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। সদ্য প্রকাশ পাওয়া সুইপারম্যান আরজে নাটক দিয়ে ফারহান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রিয় দর্শক, এবার পাগল তোর জন্য নাটক দিয়ে ফারহানকে ঘিরে আলোচনার মাত্রা আরও বেড়ে গেল। পাগল তোর জন্য নাটকের রেশ কাটতে না কাটতে ফারহান তার ভক্তদের মাঝে ঘোষণা দিলেন আরও একটি নতুন নাটকের। নাটকটির নাম পিচাস। আজ মুশফিকার ফারহান তার ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, প্রেজেন্টিং দ্য ফার্স্ট লুক অফ পিচাস। তাহলে বোঝা যাচ্ছে মুশফিকার ফারহানের আপকামিং প্রজেক্ট পিচাস। নাটকটি রিলিজ করা হবে নতুন বছরে সরকার মিডিয়া ইউটিউব চ্যানেলে। বর্তমানে চলছে নাটকটির শুটিং, যার বেশ কয়েকটি লুক প্রকাশ করা হয়েছে যা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটি লুকে দেখা যাচ্ছে মুশফিকার ফারহান রক্তাক্ত অবস্থায় রয়েছেন, যেখানে আরও একটি লুকে দেখা যাচ্ছে মুশফিকার ফারহানের হাতে স্ক্যাচ। প্রিয় দর্শক, মুশফিকার ফারহানের আপকামিং এই নাটকটি দেখার জন্য আপনারা কেমন এক্সাইটেড তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আপনি যদি মুশফিকার ফারহানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আপডেট খবর নিয়ে।